দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজেই এখন বাড়িতে পটলের দর্মা তৈরি করতে পারবে ছানার পুর ভরে। এটা খেতেও কিন্তু খুবই ভালো, খুব সহজেই নিমেষে এটা তৈরি হয়ে যাবে পটলের দর্মা। তাহলে চলো আমরা রেসিপিটা দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুকুর দুষ্টুমি আর পাগলামি উইথ কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সব বন্ধুরা দেখো, আমরা যে পটলের দর্মা করব এর জন্য দেখো পটল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলোই পটল নিয়েছি। আমরা ছানার পুর ভরে কিন্তু পটলের দর্মা করব। তাহলে চলো সবার প্রথমে এই পটলগুলোর গাগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। গাগুলো কিন্তু আমরা বটি দিয়ে কাটবো না, হালকা করে আস্তে নেব। চলো আমরা দেখাই। এই দেখো ফ্রেন্ডস, আমরা পটল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, আর একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এবার পটলের আমরা গাটাকে ছুলে নেব। এই দেখো এরকমভাবে, দেখো আমরা এরকমভাবেই কিন্তু দেখো পুরো পটলটারই গাটা আমরা ছুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, সবগুলো পটলেরই আমরা গা কিন্তু দেখো ভালো করে ছুলে নিয়েছি। এবার পটলটাকে কেটে নেব। দেখো ফ্রেন্ড, সবগুলো পটলের কিন্তু আমরা ছুলে নিয়েছি। এবার পটলের একটা মুখ দেখো এরকমভাবে একটু কেটে নেব। দেখো এই দেখো কেটে নিলাম পটলের মুখটা। এবার আমরা একটা এই চামচের পেছনের ই দিয়ে দেখো ঢুকিয়ে আমরা কিন্তু এরমভাবে গোল গোল করে ঘোরাবো, তাহলে কিন্তু দানা যা আছে আমাদের বেরিয়ে যাবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এরকমভাবেই আমরা পুরোটা দানায় কিন্তু বের করে নেব। এই দেখো এরকমভাবে আমাদের পুরোটা দানা দেখো বের করতে হবে, আর ভেতরটা ফাঁকা করতে হবে। দেখো দেখতে পাচ্ছ আমাদের দানা কিন্তু যা ছিল বেরিয়ে গেছে, কচি পটল, দানা বেশি নেই ভেতরে। এরকমভাবেই আমরা সবগুলোরই কিন্তু দানা ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পটলগুলোকে একটু নুন হলুদ মেখে নেব। দেখো ফ্রেন্ডস, পটলগুলোকে আমরা ভালো করে কিন্তু নুন হলুদ মেখে নিয়েছি। আর দেখো যে জিনিসগুলো লাগবে, আমরা যেহেতু ছানা পুর ঢোকাবো এর জন্য দেখো আমি ছানা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর যে উপকরণগুলো লাগবে দেখো, আমি গরম মশলা নিয়েছি হাফ চামচ মতো, লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ, এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে আমি পোস্ত, আর আমি চীনাবাদাম নিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আর দেখো আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। এবার তাহলে চলো সবার প্রথমে আমরা ছানাটাকে একটু ভালো করে মেখে নেব। ছানার ভেতরে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিই। ছানাটাকে পরিষ্কার হাতে আমাদের নুন দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে ছানাটাকে, যাতে নুনটা ভালোভাবে মেশে সব জায়গায় ছানাটা পুরো মিহি হয়ে যায়। দেখো ফ্রেন্ড, ছানাটাকে কিন্তু দেখো আমরা চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে ছানাটা। এবার আমরা এই কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে ভেজে নেব। কড়াই দেখো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা পটলগুলোকে তেলের ভেতর দিয়ে দেব। গ্যাস কিন্তু কমিয়ে নেব, দেখো এরকমভাবে দিয়ে ভেজে নেব। দেখো পটলগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে দেবো, এক দু মিনিট একটু ভেজে নেব পটলগুলোকে। দেখো ফ্রেন্ডস, আমাদের পটল ভাজা কিন্তু হয়ে গেছে, দেখো পটলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে, ফ্রেন্ডস দেখো আমরা একটা কড়াইতে সামান্য অল্প পরিমাণে তেল দিয়েছি। দেখো ফ্রেন্ডস, কড়াইয়ের ভেতর সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার দেখো মেখে রাখা যে আমরা ছানাটা মেখে রেখেছি এই ছানাটাকে দিয়ে দিলাম। দেখো ছানার ভেতরে সামান্য একটু জিরের গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমাদের ভালো করে ছানাটাকে নাড়াচাড়া করে নিতে হবে, সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই দেবো, হাইতে রাখবো, হাইতে রেখে মিশিয়ে নেব, একদম পুরটাকে রেডি করব। তাহলে দেখো ফ্রেন্ডস, আমাদের পুরটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে, দেখো রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমরা ঠান্ডা করে নেব। তাহলে দেখো ফ্রেন্ডস, আমাদের পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আমরা যে পটলটা ভেজে রেখেছিলাম পটলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমরা এবার এই পটলের ভেতরে পুর ভরব চামচের সাহায্যে। আমরা পটলের ভেতরে কিন্তু এই পুরগুলোকে দেখো ঢুকিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে দেব, তাহলে কিন্তু পুরটা খুব ভালোভাবে ঢুকবে। তোমরা হাতও ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু পুরটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবেই দেখো ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুর ঢুকে গেছে। এরকমভাবে কিন্তু আমরা সবগুলো পটলেরই পুর দেখো এরকমভাবে ঢুকিয়ে নেব।
দেখো ফ্রেন্ডস, পুর ঢুকানো কিন্তু দেখো খুবই সহজ। দেখো আমরা অনায়াসেই কিন্তু পুরগুলোকে সবগুলো ঢুকো। ফ্রেন্ডস, আমরা সবগুলো পটলেরই কিন্তু পুর দেখো ভেতরে ভরে নিয়েছি খুব সহজে। দেখো দেখতেই পাচ্ছ সবগুলোর মধ্যে ভরেছি। তাহলে চলো এবার রান্না স্টার্ট করি। দেখো ফ্রেন্ডস, আমরা কড়াই কিন্তু আবার বসিয়ে দিয়েছি। এটা পটল ভেজেছিলাম বলে তেলটা কালো হয়ে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তেলের ভেতর দেখো হাফ তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো যে টমেটোটা আমরা কুচি করে রেখেছি গ্যাসটাকে কমিয়ে টমেটোটাকে দিয়ে দেব। এই টমেটোর ভেতরে এবার আমি এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে এবার আমরা বাড়িয়ে দেব। মশলার ভেতরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমাদের দু মিনিট মতো মশলাটাকে গ্যাস বাড়িয়েই কষিয়ে নিতে হবে। দেখো মশলাটাকে দু মিনিট কষিয়ে নিয়েছি। মশলা বাটার ভেতরে আমি এখানে পোস্ত বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমাদের ভালো করে দেখো ফ্রেন্ডস, আমাদের মশলা থেকে কিন্তু একটা তেল ভাব ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের মশলা কিন্তু হয়ে গেছে। দেখো মশলাটা একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার মশলার ভেতরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি জল দেব না। দেখো জল দিয়ে এবার আমাদের একটু নাড়াচাড়া করে দিতে হবে। ঝোলের ভেতরে আমরা যে যে পুর ভরে রেখেছি এই পটলগুলোকে সবগুলোকেই কিন্তু দিয়ে দেব। দেখো পটলগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু পটলগুলো আমাদের ভাজাই রয়েছে, পটলগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটাকে বাড়িয়েই আমরা ফুটিয়ে নেব গ্রেভিটাকে। তাহলে দেখো ফ্রেন্ডস, আমাদের ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। দেখো আমরা একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। চিনিটা যেহেতু নিরামিষ তরকারি, চিনিটা দিলে ভালো হয়, তাই আমি চিনিটা দিলাম। দেখো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে দেখো আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, আমার ঘরে তৈরি করা নিজের হাতে এই গরম মশলার গুঁড়োটা। এবার আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সব জায়গায় ভালোভাবে মেশে। তাহলে ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ছানার পুর ভর্তি পটলের দরমা। আমরা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য রেডি করব। তাহলে ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ছানার পুর ভর্তি পটলের দরমা। তোমরা এরকমভাবে যদি খাও খুবই ভালো লাগবে। দেখো আমাদের পুরগুলো কিন্তু একটারও পুর কিন্তু বেরায়নি, ভেতরেই রয়েছে। তাহলে ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম হলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।